ফাতুন করিব আইডি আইডি থেকে আপনি লিখেছেন, কাপড়ে বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত আদায় করা যাবে? যদি না ধুয়ে আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে, কাপড় বীর্য লাগলে তা শুকিয়ে গেলে আপনি সেটা যদি খোঁচায় উঠান, উঠায় যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, আর যদি খোঁচায় ওঠানোর মতো না হয় তাহলে আপনাকে ধুইতে হবে, ধুয়ে তারপরে ওই জায়গাটা ধুয়ে তারপর সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। আলামিন বিন সিদ্দিক আপনি লিখেছেন, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইহফাজুকা মিন কুল্লি মাকরুহিন ওয়া জাযাকাল্লাহু খাইরান ওয়া হুব্বুকা ফিল্লাহি শাইখুল মুহতারাম আহাব্বাকাল্লাহু আল্লাযী আহবাবতানি ইয়া আখিল হাবিব আল আজিজ ওয়া জাযাকাল্লাহু খাইরা। আল্লাহ আপনাকে ভালোবাসুন যে আল্লাহর জন্য আপনি ভালোবাসার কথা প্রকাশ করেছেন। এরপরে শিহাব আহমেদ আপনি লিখেছেন, পায়ের সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি? যদি সমস্যা থাকে আপনার, বসে পেশাব করতে অসুবিধা হয়, অনেকের অসুবিধা হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি নিরুপায় হিসেবে অবশ্য প্রয়োজন জায়েজ আছে। আরাফাত আবরার আপনি লিখেছেন, বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত? বাচ্চা প্রসবের কতদিন পর আমরা নামাজ পড়ব? তো এর উত্তর হলো যে যদি ব্লিডিং থেমে যায় 30-35 দিনের মধ্যে বা 40-এর কমের দিনের মধ্যে, তাহলে যখন থেমে যায় তারপর থেকে আমরা সালাত আদায় করব। আর যদি ব্লিডিং না থামে তাহলে 40 দিন পর্যন্ত আমরা সালাত বন্ধ রাখবো, এরপরে ব্লিডিং থাকলেও আমরা সালাত আদায় করব। মিনহাজ আকন্দ আপনি লিখেছেন, বর্তমান সময় একজন ভালো মুসলিম হতে গেলে দৈনিক রুটিন কেমন হওয়া উচিত জানার উপকৃত হতাম? দৈনিক রুটিন হবে, একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলমান 5 বার সালাত আদায় করবেন এবং কোনো মানুষের গীবত পরনিন্দা করবেন না, চোখের হেফাজত করবেন, হারাম উপার্জন করবেন না, হারাম ভক্ষণ করবেন না, কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না, মৌলিকভাবে যে ফরজ কাজগুলো আছে সেগুলো করে যাবেন, সুন্নাগুলোকে যথাসম্ভব খুঁটে খুঁটে জেনে জেনে আমল করার চেষ্টা করবেন, সুন্নাগুলো বা নফল কাজগুলো তিনি করেন বা না করেন অন্তত ফরজ 5 বার সালাত খুব ধীরস্থিরতার সাথে পুরুষরা জামাতের সাথে এবং মহিলারা বক্তব্য মতো আপনার স্থানে আমরা 5 বার সালাত আদায় করব। এর বাইরে যে যে কাজ করি সে কাজে আল্লাহর আদেশগুলোকে আমরা মাথায় রেখে তারপরে কাজ করব।